ওরাল ক্যাভিটিতে বিভিন্ন কারণে কিন্তু ক্যান্সার হতে পারে। আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো জানি তাহলে কিন্তু সেখান থেকে দূরে থাকলে আমাদের কিন্তু ক্যান্সারের হাত থেকে বেঁচে থাকতে পারবো। প্রথমত বলা হয় হচ্ছে স্মোকিং, ধূমপান করলে কিন্তু মুখের ভেতরে ক্যান্সার হতে পারে, এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং আমাদের দেশের অনেক মানুষ ধূমপান করে, এদের মধ্যে অনেকের কিন্তু পরবর্তীতে দেখা যায় যে মুখের ভেতরে ক্যান্সার হয়েছে। এছাড়া অনেকে কিন্তু ধূমপান করেন না কিন্তু তামাকজাত বিভিন্ন দ্রব্য ব্যবহার করেন, তাদেরও কিন্তু এরকম ওরাল ক্যাভিটিতে ক্যান্সার হতে পারে। এরপরে যেটা হয় যে সান এক্সপোজার, যদি দীর্ঘক্ষণ সূর্যের আলোতে বিভিন্ন উপাদান থাকে যেটা ক্যান্সার করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এরকম ক্যান্সার হতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটা ভাইরাস আছে, সেই ভাইরাস দিয়ে কিন্তু এরকম ক্যান্সার হওয়ার চান্স থাকে। অ্যালকোহল গ্রহণ করলে কিন্তু এরকম হওয়ার চান্স থাকে। মুখের ভেতরে ক্যান্সার হলে আসলে এটা খুব কষ্টদায়ক এবং এটা কিন্তু প্রায় পাওয়া যায়। আমাদের কিন্তু অ্যালকোহল এবং ধূমপান থেকে অবশ্যই দূরে থাকতে হবে, তাহলে আমরা এই রোগগুলো অনেকটা আটকাতে পারবো। ধন্যবাদ সবাইকে।